আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে। টিবিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন, এবং সাথে আছে আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। এবং শুরুতে আজকে আমরা যে দুজন অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি হাবিব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও। ধন্যবাদ, হ্যাপি 4th of July। এবং আমরা পেয়েছি মঈন চৌধুরী, অ্যাটর্নি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক, বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আছি আমরা সরাসরি, আপনারা যে কোনো প্রশ্ন এবং মতামত আপনারা করতে পারবেন। সেই সাথে বলে রাখতে চাই আমাদের টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠান মঙ্গলবার থেকে, অর্থাৎ আগামীকাল থেকে রাত 10টা থেকে 11টায় সরাসরি সম্প্রচারিত হবে। শুরুতে হাবিব রহমান, আমি আপনার কাছে যেতে চাই 4th July স্বাধীনতা দিবস, সেই সম্পর্কে আপনার মন্তব্য খুব ছোট্ট করে নিব, আমাদের একটি প্রতিবেদন দেখে আসার পরে বিস্তারিতভাবে নিব। 4th of July, সবাইকে 4th of July-এর অভিনন্দন জানাচ্ছি, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি 4th of July যারা আমাদের সাথে আছেন। জেনে রাখুন আজকে 241 ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা, 1976 4th of July যখন অ্যাকচুয়াল ভোটের মাধ্যমে ডিক্লারেশন হলো, তখন থেকে এখন 241 ইতিহাসের হিসাবে অত্যন্ত কম সময়ে। হ্যাঁ, আমরা যখন রোমান সভ্যতা দেখি, রোমান সাম্রাজ্য দেখি, ইট লাস্টেড থাউজেন্ডস অফ ইয়ার্স, রাইট, ক্লোজ টু থাউজেন্ড ইয়ার্স, তো তার এক বিস্তৃতি ব্যাপকতা সবই আমরা জানি। আজকে আমেরিকা ইজ ওয়ার্ল্ড পাওয়ার, ওয়ার্ল্ড লিডার, অ্যান্ড আমরা এই আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের সাথে কতগুলো জিনিস যোগ করি যেটা আমরা পরবর্তীতে আলাপ করবো, সেটা হচ্ছে আমেরিকান ড্রিমস, পারসুয়েড অফ হ্যাপিনেস। তো এগুলোর মানে কী, কীভাবে এটা কী করতে হয়, তারপরে ছোটোখাটো আমরা কথা বলবো ইনশাল্লাহ, যে ইয়ার ব্যাপারে, ইন্ডিপেন্ডেন্স ডে, হাউ ইট হ্যাপেন, ওয়েন ইট হ্যাপেন, কারা কারার সাথে জড়িত ছিলেন, এর মানে কী, তাৎপর্য কী, আমরা কী করতে পারি, আমাদের কী অবদান, কীভাবে আমরা এটার সাথে যুক্ত হতে পারি, এবং এটাকে কোথায়, এটার সাথে কোথায় আমরা যেতে পারি। আমরা আসবো প্রতিবেদনটি দেখে। আপনি যদি একটু স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিতে চান দর্শকদের, কিংবা কোনো বক্তব্য। সবাইকে 4th of July অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে রাতটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কাল আগামীকাল 4th of July, অনেক সেলিব্রেশন আজকে রাত থেকে শুরু হচ্ছে। কেউ বারবিকিউ করে, কেউ ফ্যামিলি রিউনিয়ন করে, সো কেউ বিচ পার্টি করতেছে, এসে আনন্দ ঘন মুহূর্ত। এবং এটি শুধু রাষ্ট্রীয় নয়, একদম পারিবারিক, একদম ব্যক্তিগত পর্যায়ে সব জায়গায় কিন্তু আনন্দের ছটা, কারণ আপনি জানেন এটা লং একটা ভ্যাকেশন। এটা এই কারণে আজকে অনেক অফিস বন্ধ হয়েছিল, আমরা যারা কমিউনিটি নিয়ে কাজ করি তারা হয়তো আসতে হয়েছে, কিন্তু আমাদের কর্পোরেট অফিসগুলো কিন্তু আজকে কমপ্লিট বন্ধই বলা চলে। তারা শুক্রবার থেকে ছুটি নিয়ে চলে গেছে 5 দিনের জন্য। আমরা যারা কমিউনিটি নিয়ে কাজ করি তারা আর কি একটু সময় থাকতে হয়, এক্সট্রা এফোর্ট দিতে হয় কমিউনিটির জন্য। আজকে তো দরকার, মহিন্দ্রা আজকে দেখা করতে হবে, থাকতে হবে। আমাদের 4th of July নিয়ে এটি প্রিপারেশনের প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা এই বিষয়ে বিস্তারিত আরো আলোচনা করব। 1775 সাল, এক দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার জন্য প্রথম দিককার যুদ্ধগুলোর পর 13টি আমেরিকান উপনিবেশ তাদের প্রতিনিধি পাঠায় ফিলাডেলফিয়ার কন্টিনেন্টাল কংগ্রেসে। ব্রিটেনের সাথে সম্পর্ক ছেদের বিষয়ে অনেক তর্ক বিতর্কের পর প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে 2 জুলাই 1776 স্বাধীনতার পক্ষে ভোট দেয়। ভোটের 2 দিন পর কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে এবং সব প্রান্তে অনুলিপি পাঠায়। ঘোষণায় 4th July তারিখটি লেখা ছিল। 4th July খুব দ্রুতই প্যারেড, কনসার্ট, ডিনার এবং আতশবাজি দিয়ে উদযাপন শুরু হয়। স্বাধীনতা দিবস উদযাপনে প্যারেড সামরিক প্রদর্শনী হিসেবে শুরু হলেও খুব দ্রুতই তা সর্বসাধারণের উৎসব হয়ে যায়। 1788 সালে ফিলাডেলফিয়ায় হওয়া প্যারেড 1 মাইলেরও বেশি দীর্ঘ ছিল। ঘোড়ার গাড়ি এবং সর্বস্তরের কর্মীরা নানা রকমের পোশাক পরে মার্চ করে। এবারে প্যারেড, পিকনিক, প্রতিবেশীদের সাথে আনন্দ, কনসার্ট, খেলাধুলার অনুষ্ঠান এবং রাতে আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত গোটা দেশ। সেই সাথে এবার নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার থমাস বজার্ড। Americans should be concerned that we're seeing a growing threat environment across the globe. We've got a jihadi globalist movement that we can't predict, and we're seeing it manifest itself in ways that are extremely daunting to law enforcement authorities. Three actors with knives are very difficult to thwart and interdict. We don't have, as you heard the mayor say earlier today, at a federal or state level, any credible actionable intelligence. So as people set out this weekend to enjoy their Independence Day with
holiday member with family members and with friends, I think that they should focus on that and feel safe and secure and rest that we're doing. 4 জুলাই দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবারও একটি দিন, ঠিক যেমনটি স্বাধীনতার ঘোষকেরা 1776 সালে করেছিলেন। আমাদের জীবন, আমাদের ভাগ্য এবং আমাদের পবিত্র সম্মান আমেরিকার স্বাধীনতা রক্ষা করতে। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। ১৭৭৫ সাল, এক দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার জন্য প্রথম দিককার যুদ্ধগুলোর পর এই যে 4th of July যে জিনিসটা, এটা কালচারাল ভাবে আনন্দের যে ব্যাপারটি, সেটি অনেক আমরা অনেক কিছুর সাথে জড়িত, মানে বেশ কিছু জিনিস আছে যেটি কালচারাল ভাবে ওতপ্রোত ভাবে জড়িত, কিছু কিছু জিনিস আছে যেটি মানে সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। 4th of July মানে ফায়ারওয়ার্ক, 4th of July মানে বারবিকিউ, হাট কম্পিটিশন ইফ ইউ আর নিউইয়র্ক, ওকে নিউইয়র্ক এর লাগবে, ইফ ইউ 4th of July মিন্স প্যারেড, you know, 4th of July ki picnic, concert, baseball games, family reunions, political speeches, mane ei je jinish gulo ekdom samarthok bhabe dariye geche, kintu amra jodi ektu pichoner dike takai jokhon jodi dekhi je je independence ta kibhabe holo, amra shobai eta palon kori 4th of July te, kintu ashole kintu eta july 2nd ei oi hoyechilo ar ki, ha separation mane kibhabe holo je ei je 13 original colony, the 13 original colonies declared the independence from Great Britain in 1776 on July 2nd. কিন্তু ওটার যে ইন্ডিপেন্ডেন্স অফ ডিক্লারেশন ছিল ওটা রিওয়ার্ক করা হয়েছে, ওটা আবাকে ওটার উপরে ভোট হয়েছিল, ভোটটা পাস করেছিল জুলাই 4th, তার জন্যই জুলাই 4th 1776 ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। সেটা সাবমিট করেছিলেন ভার্জিনিয়ার রিচার্ড হেনরি লি, উনি সাবমিট করেছিলেন সেটি, হ্যাঁ। আর যে কমিটি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করেছেন সেখানে 5 জন ছিলেন, থমাস জেফারসন ওয়াজ মানে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল রাইটার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ডিক্লারেশন, হি ওয়াজ দ্য প্রিন্সিপাল, ওয়ান অফ দ্য প্রিন্সিপাল রাইটার, কিন্তু এটার 5 জন কমিটি ছিলেন। যখন এটা অ্যাপ্রুভ করা হলো, দে ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স ফ্রম গ্রেট ব্রিটেন অন 4th of July 1776, গ্রেট ডে ইন দ্য মানে ইউনাইটেড স্টেটস হিস্ট্রি, গ্রেট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট। কিন্তু আমাদের জানতে হবে কেন কেন করা হয়েছিল এটা, এই যারা যারা এসেছিলেন ইউরোপ থেকে তারা কেন এখানে এসেছিলেন, যারা আসলেন কিসের আশায় আসলেন, আসার পর তারা কি করলেন, কতগুলো জিনিস খুব সিম্পল ভাবে আমি ছোট করে বলতে চাই। যারা যারা ইউরোপ থেকে এদেশে এসেছিলেন তারা এই রিলিজিয়াস পারসিকিউশন, খুব রিলেভেন্ট একটা প্রাসঙ্গিক বিষয় আজকের, বিকজ আমি এটা টাচ করবো একটু পরেই, সেটা হচ্ছে যারা ইউরোপে রিলিজিয়াস পারসিকিউশনের শিকার হয়েছিলেন তারা ওখান থেকে পালিয়ে এখানে চলে এসেছিলেন, এসে এখানে তারা বসতি গড়লেন, কিন্তু বসতি গড়ে তারা থেমে থাকেনি, এটাকে তারা নিজেদের হোমল্যান্ড হিসাবে নিয়েছিলেন, দিস ইজ দেয়ার হোমল্যান্ড, এবং এটাকে তারা সামনে কিভাবে নিয়ে যাবেন তার জন্য কঠোর পরিশ্রম করেছেন তারা, এই পরিশ্রমের ফসলে আজকে এখানে আমেরিকা। একটু আগে আমি বলছিলাম যে রিলিজিয়াস পারসিকিউশন এড়াতে ওখান থেকে কিন্তু এই ওখান থেকে বলতে আমি ইউরোপ থেকে বলছি এখানে এসেছিলেন তারা, তারপরে কিন্তু খুব একটা পারসিকিউশন এড়ায়নি, কারণ ইট ওয়াজ আন্ডার ব্রিটেন মোস্ট অফ দ্য টেরিটরি, ঠিক আছে, এবং তারা অত্যন্ত হাই ট্যাক্সের শিকার হয়েছিলেন, ব্রিটিশ গভর্নমেন্ট অর দ্য এম্পায়ার ওয়াজ ভেরি আনফেয়ার, দ্য ট্রিটমেন্ট ওয়াজ খুব হার্শ ট্রিটমেন্ট ছিল। তো এই এই যে এই সব কিছুর থেকে বের হয়ে আসে তারা হ্যাপিনেস অফ পারসুয়েটার অফ হ্যাপিনেস, এই যে জিনিসটা, এবং এটা যে আমার ল্যান্ড, আওয়ার রুল, এইভাবে এই এই জিনিসগুলোর মধ্যে থেকে তারা বললো, নো, উই হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার কান্ট্রি, উই শুড রুল অ্যান্ড গভর্ন বাই আওয়ার ওন সেট অফ রুলস, নট বাই সামবাডি এলস। তার জন্যে ওই যে আমেরিকান রেভলিউশন ওয়ার হলো, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশন করেই কিন্তু সবাই ক্ষান্ত হননি, ওই যে 5 জনের কমিটি ছিলেন, থমাস জেফারসন ছিলেন, দে স্টার্ট ওয়ার্কিং, একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কি, ইট ডিসক্রাইবস অ্যান্ড এক্সপ্লেইনস এই ইন্ডিপেন্ডেন্সের কারণ, এই কারণগুলি কি, কেন এবং কোথায় কেন করা হলো, সব কিছু ওখানে ডিক্লেয়ার করা হলো এবং এক্সপ্লেইন করা হলো, যাতে মানুষের এই মানে এই ব্যাপারটিতে সম্পূর্ণ পরিষ্কার একটা ধারণা থাকে। এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স শর্ট ইন সংক্ষেপে, দিস ইজ 4th of July হোয়াট হ্যাপেন্ড। তারপরে যারা আছেন
তারপরে যারা আছেন, তারপরে অনেক কিছু হয়েছে। উইলিয়াম ফ্লয়েড, আমরা অনেক অনেকে হয়তো জানবেন না যে উইলিয়াম ফ্লয়েড লং আইল্যান্ড, উইলিয়াম ফ্লয়েড পার্ক হয়ে যারা নাম শুনে থাকবেন, উইলিয়াম ফ্লয়েড ইন লং আইল্যান্ড শার্লি, এই উইলিয়াম ফ্লয়েড হি ওয়াজ ওয়ান অফ দ্য অথর অ্যান্ড সাইনার অফ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড হি ইজ ফ্রম লং আইল্যান্ড। So we should know these things. যারা দেখছেন, যারা শিখছেন, যারা হাই স্কুলে যাবেন, যারা মিডল স্কুলে আছেন, যারা বাংলাদেশি আমেরিকান, যারা শুনছেন, বাচ্চারা আছেন, যারা অভিভাবক আছেন, আমি আশা করবো তারা এই জিনিসটার সাথে সম্পৃক্ত হবেন এবং তাদের বাচ্চাদের শিখাবেন এই যে উইলিয়াম ফ্লয়েড একজন এখানকার আপনি যদি কিছু যোগ করেন। যোগ করার আসলে যখন কথা বলে যোগ করার প্রয়োজন হয় না। স্বাধীনতা মানে অনেক আনন্দের, যেই মুহূর্ত থেকে আপনি স্বাধীন হবেন এটা আনন্দের, এটা আমেরিকার অত্যন্ত একটা আনন্দঘন মুহূর্ত দিন, যেটা আমরা যারা ইমিগ্রান্ট ওইটাও ভোগ করি। আর চিন্তা করেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর, 44 বছর, রাইট? আচ্ছা, যে 71 কত আনন্দ পাই স্বাধীনতা দিবস আসলে কি করে, এটা তো আরো আমেরিকা স্বাধীনতা দিবস। তো আমরা যে ইমিগ্রান্ট যারা আছে, আমরা আসলে এই ফ্লোর সাথে মিশে গেছি, আমরা যারা এখানে আসছি না কেন, আছি না কেন, ওইটা আমরা এভাবে উদযাপন করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন কিন্তু আমরা ইমিগ্রান্টরা কোথাও বসে নাই, আমরা স্বাধীনতা দিবস আমেরিকান যেভাবে উদযাপন করছে আমরা সেভাবে উদযাপন করছি, কারণ ওইভাবেই চলে আসছে জিনিসটা আর কি। আর আমেরিকা জানেন ইমিগ্রান্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি, আমরা সবাই জানি। আপনি চিন্তা করে দেখেন ওয়ার্ল্ডের কোথাও আমেরিকা যে রকম ইমিগ্রান্ট ফ্রেন্ডলি, ওয়ার্ল্ডের কোনো দেশ এরকম ইমিগ্রান্ট ফ্রেন্ডলি না। ব্রিটেনের কথা চিন্তা করেন, যারা এত সব বছর দুনিয়া শাসন করেছে, ব্রিটেনে আপনি দেখবেন এখন এটা আইন করেছে তারা গত কত 10 বছর অনেক বছর আগে, যে ছেলে মেয়ে যদি আপনি যদি ট্যুরিস্ট হিসাবে ওই দেশে যান এবং আপনার যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে ব্রিটেনে, তারা কিন্তু ব্রিটেনের নাগরিক নয়। কিন্তু আমেরিকা দেখেন যেখান থেকে আপনি আসছেন আমেরিকার ল্যান্ডে জন্মগ্রহণ করলে আপনি আমেরিকার নাগরিক হয়ে যাচ্ছেন। ব্রিটিশে আপনি মা বাবাকে স্পন্সর করতে পারবেন না, মা বাবাকে আপনি ইমিগ্রেশন হিসেবে আনতে পারবেন না, কিন্তু আমেরিকা দেখেন মা বাবা ভাই বোন মানে পুরো গোষ্ঠী আপনি নিয়ে আসতেছেন। তো আমেরিকা ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, ইজ এ ল্যান্ড ফ্রেন্ডলি, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। আমরা এটার মর্যাদা এজ এ প্যাট্রিয়টিক পার্সপেক্টিভ বলতেছি, এজ এন আমেরিকান সিটিজেন, যেহেতু আমরা ন্যাচারাল সিটিজেন হয়েছি, ওই ফ্লোটা যেন আমরা থাকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা যেন আমেরিকার ভালো জিনিসগুলো যেন গ্রহণ করতে পারি এবং তাদের আমেরিকার ফ্লো সাথে থাকতে পারি। এই প্রসঙ্গ জেরে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি উনি খুব সুন্দর করে বলছিলেন যে বিভিন্ন দেশ থেকে যে অভিবাসীরা আসেন কিন্তু এসে এই 4th of July স্বাধীনতা দিবস বলি, যে কোনো অনুষ্ঠানেই বলি, এক হয়ে যায়। তো আপনার কি ধারণায় এই যে আমেরিকার যে পুরো রাষ্ট্রীয় কিংবা ফেডারেলভাবে এমনভাবে এই যে কালচারগুলো ফ্লো হচ্ছে, যে কারণে আমরা সম্পৃক্ত হতে পারি খুব সহজে, বিশেষ করে অভিবাসীরা? ধন্যবাদ নুপুর চৌধুরী আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমি আসলে আশা করছিলাম প্রশ্নটি অত্যন্ত সময় উপযোগী আমি মনে করি, এবং এটা একটা কিউরিয়াসিটির ব্যাপার যে আমার জানা মতে, আমি দর্শকদের কিছু ইনফরমেশন দিব তার আগে আমি বলে রাখি আমার দেখা মতো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমি দেখেছি অনেক বাচ্চারা সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের যারা আছেন, এবং 20 বছর 25 বছর 30 বছর কাটিয়ে দিয়েছেন, কিন্তু দে আর নট পার্ট অফ দ্য কান্ট্রি, তারা ওই দেশের নাগরিক নন, নাগরিক তো ননই, যারা বড় হয়েছেন তারাও ফিল করেন না যে তারা ওখানকার নাগরিক, এবং তাদের ওই সেপারেশন, দ্য মেন্টাল সেপারেশন, ফিজিক্যাল সেপারেশনটা খুব কঠিন। এটা হচ্ছে, আমি একটি এক্সট্রিম এক্সাম্পল দিলাম সৌদি আরবিয়া, মেবি নট দ্য বেস্ট এক্সাম্পল, বাট এটা আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যেতে পারেন। আপনি বাংলাদেশের নাগরিক কেউ যদি ওখানে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে প্রশ্নে ওঠে না, এবং তারা তার কাটার বেড়া ছেড়ে দিয়ে বিরাট এক ব্যাপার স্যাপার, মিনিং টলারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টিং আদার্স, দিস ইজ টু এলিমেন্টস আমি যেটা আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স and tolerance, perseverance,
এই জিনিসগুলি, এই এলিমেন্টগুলি এমন এলিমেন্ট যেটি যদি না থাকে তখন আপনাকে ওখানে অ্যাকসেপ্ট, ইউর অ্যাকসেপ্টেন্স লেভেল ইজ নট গোয়িং টু বি দেয়ার। নাও আমাদেরও কিছু কর্তব্য আছে অ্যাজ এ ন্যাচুরালাইজড সিটিজেন্স, উই অলসো হ্যাভ বিগ রোল টু প্লে। এখন সেখানে যদি ওই রোলটা আমরা প্লে না করি এবং আমরা আমাদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, আমি একটা দ্বীপে থাকবো, এই দ্বীপের বাসিন্দা, আমি এখানেই কোকোনাট খাবো, এই আর ভাত খাবো, ডাল খাবো, আর আমি আওয়ামী লীগ বিএনপি করবো, ইটস ইউর চয়েস। হাউএভার ইফ ইউ আর ন্যাচুরালাইজড সিটিজেন, আপনি কিন্তু এখানকার নাগরিক, আপনার আপনার যেরকম দ্য রাইটস ওয়াজ গিভেন টু ইউ, আপনার যে রাইটসগুলো দেওয়া হয় বা আপনি যে রাইটসগুলো পান রাষ্ট্রীয় পর্যায়ে, আপনার কিন্তু তার সাথে রেসপন্সিবিলিটিও আছে। ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস, ইউ নিড টু ফুলফিল দোজ রেসপন্সিবিলিটিস অ্যান্ড ফুল ইট টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট, বিকজ উই নিড টু কন্ট্রিবিউট। আমি একটি উক্তি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে পড়ে শোনাচ্ছি, সেটি ইংরেজিতে আছে, আমরা বাংলা মর্মার্থ করব আপনারা যারা শুনছেন। উই হোল্ড, and this is from a declaration of independence, we hold these truths to be self-evident, that all men are created equal, that they are endowed by their creator and certain unalienable rights, that among these life, liberty and the pursuit of happiness. Okay, so this is from the declaration of independence. All men are created equally. Everyone has the right to pursue the life, liberty, pursuit of happiness. Eta constitution gave us the right. Amar mone hoy na emon sundor line onno kothao kono constitution apni paben emon bhabe lekha, short brief. Okay, aro details ache kintu apni je prosongo ti niye aschen যে আমাদের কি কর্তব্য, আমরা কেন, আমরা কেন অন্য দেশের এখানে আসার কিছুদিন পরে, আপনি আপনি মনে রাখবেন যে নিউ ইয়র্ক, স্পেশালি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, দে আর অলসো কল মেল্টিং পট ফাট। হোয়াট ইজ মেল্টিং পট? মেল্টিং পট হচ্ছে একটা পাট, হুইচ ইজ হাট, আপনি যা দিবেন এখানে সব সিদ্ধ হয়ে এক হয়ে যাবে। সো নিউ ইয়র্ক ইজ নোন ফর মেল্টিং পট, সো এখানে আর একটু বেশিও হয় অন্যান্য জায়গার চেয়ে, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, বিগ মেট্রোপলিটনস সেখানেও হয়। তার কারণ হচ্ছে the founding fathers of this country, tara je constitution toiri korechen, eta ekhankar shobar jonno kora, eta unmukto ebong open arm invitation, apni ashen, apni contribute koren and take the country to the next level. By doing so, apni je happiness, you are earning the happiness, you are earning, this is what I want to talk my next point, which is the American dream. How কীভাবে আপনি এই আমেরিকান ড্রিমে যাবেন? আমেরিকান ড্রিম তো আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসবে না, কিন্তু আপনি যদি আপনার আইল্যান্ডে সীমাবদ্ধ থেকে যান, এই আমেরিকান ড্রিম আপনি কোনোদিন দেখতে পারবেন না। আমি অনেক নাগরিক এখানে জানিয়ে, বাংলাদেশি আমেরিকান যারা আছেন, তারা অনেকে ছয় মাস এখানে থাকেন, ছয় মাস ওখানে থাকেন, আবার কেউ কেউ আছেন বারো মাসেই ওখানে থাকেন, দুই মাসের জন্য এখানে আসেন অনেক সময়। কিন্তু কথা হচ্ছে কেন, সেটি যদি হয় তাহলে আমি কেন এখানে আসলাম? হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন? দিস ইজ মাই কান্ট্রি, ইয়েস আই এম এ ন্যাচুরালাইজ, I wasn't born here, but my kids were born here. I have the responsibility, you have the responsibility, you have the responsibility to take this to the next level and contribute the positive way, and also let your opinion be heard. This is very important. This is an open country, nobody's going to stop you so long you work within the boundary of the law. Now, question is, what is American dream? How do we about this? We'll talk about this. I think you have some questions for yeah. me. Because I can talk all night. you have to hire some people to stop me. আপনার কাছে আসবো, আমি মঞ্চুদের কাছে জানতে চাই, আমি অন্যভাবে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে পলিটিক্যালি ইনভলভ, কমিউনিটির জন্য কাজ করছেন, অ্যাটর্নি, তো আমরা দেখি যে এদেশটি এমন, আমরা এখানে বাংলাদেশের যে রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি করছি, আমরা এখানে সংগঠন করছি, সব কিছুই করছি, তো বাঙালি কমিউনিটিকে এই যে উনি যেমনটি বলছিলেন যে একই কাতারে নিয়ে আসার জন্য, তো আরো কতটুকু সচেতন হওয়া দরকার? আমি হাবিবের সাথে একদম মূল ধারায় আসার জন্য, ধারা হাবিবের সাথে বলি, উনার সাথে একটু একমত হয়ে বলি, আপনি যদি এই দেশের সব সুবিধা উপভোগ করতে চান, আপনাকে এদের সাথে মিশতে হবে। ইউ ক্যান নট আইসোলেট ইউর সেলফ যে আমি এইটাই করবো, এটা করবো না, তার মধ্যে আবার ভালো খারাপ দিক আছে। ভালো করে আপনাকে কেউ কোনো সময় এই দেশটা এমন একটা দেশ, কেউ আপনাকে ফোর্স করবে না যে এটা তোমার করতেই হবে, আপনার চয়েস। যেমন আমাদের সাথে অনেকে
আমাদের পার্টিগুলোতে যারা যায় অনেকে সবাই কিন্তু ড্রিঙ্ক করে, কিন্তু অনেকে কিন্তু ড্রিঙ্ক করে না, যদি বলে আমি করবো না, আই জাস্ট ওয়ান কাপ অফ জুস, ফাইন, কেউ আপনাকে ফোর্স করবো না, তোমার খাইতেই হবে। কিন্তু আমাদের এই কালচারটা আমরা হচ্ছে অনেকে মনে করি কি যে ওইখানে গেলেই মনে সে খারাপ হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো, এই জিনিসটা আসলে ভুল। তা আমাদের সব ভালো জিনিসগুলো গ্রহণ করতে হবে, স্বাধীনতা উপভোগ করতে গেলে এদের সাথে মিশতে হবে, নেক্সট টু নেইবারকে জানতে হবে, সবার সাথে পরিচয় থাকতে হবে। এবং আমার একটা উল্লেখ্য প্রসঙ্গ ইয়েতেই বলি, ঘটনায় বলি, একটা ইমিগ্রেন্ট আসছে, তো আমি দেখলাম যে উনি খুব ভাব গম্ভীর্য একটা নেতা টাইপের আর কি। তো জিজ্ঞেস করলাম, ভাই কি করবেন এখন, আওয়ামী লীগে না বিএনপি, কোথায় জয়েন করবো? আমি জানি সবাই এটাই তাদের টার্গেট থাকে, একটা এখানে আসা নেতা হওয়ার, একটা নেতা হওয়ার কিন্তু একটা ভালো একটা প্ল্যাটফর্ম আমেরিকা। আপনি যে সব নেতৃবৃন্দকে মিনিস্টারদেরকে বাংলাদেশের দ্বারে তার পাশে যাইতে পারবেন না, সচিব পর্যায়ে কাউ পাশে যাইতে পারবেন, কিন্তু এখানে আসে তারা কিন্তু আপনার সাথে ফ্রি দেখা করতে পারবেন। তো এইটাকে অনেকে ভেন্যু হিসাবে চুজ করে যে আপনার দেশের রাজনীতি করার জন্য, আলটিমেটলি গোল কিন্তু জিরো, হাতে কোনো কয়েকজন ছাড়া আপনি শুধু কলুর বলদের মতো খেটে, কটুর বল, কলুর বলদ হচ্ছে একটা বাংলা বাগধারার শব্দ, হঠাৎ করে মনে পড়ে গেল, যে খাটুনের মালিক ভুগেন নয়, আমরা শুধু আমরা দিয়েই যাব, কিন্তু কিছু রিটার্ন কিছু পাবো না, কারণ এই সময়টা ওদের নাই, দেওয়ার মতো সময় দেশ থেকে পাবেন এটা সময় নাই। তো জিজ্ঞেস করলাম, আপনি কি আর আওয়ামী লীগ না বিএনপি কোথায় জয়েন করতেছেন? কবে আমি ডেমোক্রেটিক পার্টি করবো। উনি দেশ থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে আর এইসব ছাইরা উনি ডেমোক্রেটিক পার্টি করবে। তো শুনে ভালো লাগলো যে উনি এখানে আসছে, ডেমোক্রেটিক পার্টি করতে পার্টি করবে। তো ওনাকে অ্যাডভাইস দিলাম কি করতে হবে। আসলে আমাদের এখানে পলিটিক্যাল সিস্টেমটা হচ্ছে এরকম, উই ইনভাইট এভরিবডি টু জয়েন, আমরা কাউকে বাদ দেওয়া যে অমুকরে আসতেই দেব না এরকম সুযোগ নাই এখানে। যে আসতে চায় তার ওপিনিয়ন নিয়ে আসুক, সে কাজ করবে গ্রাস রুট লেভেলে। সে এখানে পলিশটা দুইভাবে হয়, ওয়েদার আপনি মাইক ব্লুমবার্গ হয়ে আসেন, ডোনাল্ড ট্রাম্প হয়ে আসেন, একবার উপর থেকে আসেন, অথবা আপনি গ্রাস রুট লেভেল থেকে আপনি টপে আপনি যান, যেমন ওবামা যেমন প্রেসিডেন্ট হয়েছিল, একবারে নিচের লেভেল থেকে কাজ করেছে, শর্ট সময়ে সে একবার স্টেট অ্যাসেম্বলিতে ফেল করলো, স্টেট সিনেটে ফেল করলো, তারপরে সে ইয়াতে চলে গেল, ইউএস সিনেটে চলে গেল। তো জিনিসটা হচ্ছে গ্রাস লেভেল গ্রুট লেভেল থেকে কাজ করে করে সে আজকে এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, তার বয়স কিন্তু খুব একটা বেশি না। আপনি এখানে হচ্ছে কি কাজের মূল্যায়নটা করা হয়, তুষামুদ থেকে বেশি আপনি কাজের মূল্যায়নটা করা হয়, তারা আপনার কাজগুলো ফলো করবে। এখন যে সাইন আপ ইয়ে হচ্ছে, মেয়র ইলেকশন হচ্ছে, আমাদের অনেকে এটা জানেই না, জানলো কাজ করবে না, তাদের লজ্জা লাগে, আমি একবার থেকে সাইন নেব কেন নেব। কিন্তু ডেমোক্রেটিক প্রসেসটা এটা যে আপনি দাঁড়া দাঁড়িয়ে যাবেন, মানুষকে জানবেন, যারা নিচের থেকে যারা বড় হয়, যে আপনি যাবেন সাইন নেবেন যে আমি মেয়র ডিপ্লাজের জন্য কাজ করতে আসছি, তাকে সাইন, দুইটা কিন্তু গালি ওদের মানুষজন, ভোট আপনি যখন সিগনেচার নিতে যখন যাবেন, কারো বাসা বাসা নক করবো না, ক্যান ক্যান আই হ্যাভ এ সিগনেচার, সাপোর্ট সিগনেচার, অনেকে গালি দেয় ডিপ্লাজ কি করছে, সে হোমলেস শেল্টার, হোমলেস শেল্টার বানাইছে, এখানে আমি তারা ভোট দেবো না বা সাইন করবো না, তার ভোটে কিন্তু কিছু হয়তো কোনো এফেক্ট হবে না, তার যে মতামতটা প্রকাশ করতে পারে, আমি আপনার কাছে গেলাম, আপনি বিল ডিপ্লাজিও বা আমাদের যে লেটিশিয়া জেমস, তারা কিন্তু আপনার কথাটা সরাসরি শুনতে পারতেছে না, কিন্তু তার পক্ষে যে ভলান্টিয়ার কাজ করতে গেছে সে কিন্তু দুটা কথা শুনে আসছে, এই কথা এই কথাগুলো কিন্তু যাবে। এই জিনিসগুলাই হচ্ছে বিউটি অফ দিস ডেমোক্রেসি। এখানে আমরা একটা প্রশ্ন, একজন আছেন ফোনে, সেটি নিয়ে আবার আলোচনায় আসবো। জি, কে আছেন আমাদের সাথে? জামিল বলছিলাম, আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা রইল। এখানে আমরা যারা আমাদের দেশ থেকে বিজেপি ধরনের এখানে আসছি আজ থেকে 15-20 বছর আগে, আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত না, কোনো কারণে হয়তো যাওয়াও হয়নি, আমরা এখানে লিগ্যাল হওয়ার জন্য কোনো উদ্যোগও নেওয়া হয়নি, তো এরকম একটা সিচুয়েশনে কিভাবে অ্যাপ্লাই করা যায় এখানে থাকার জন্য? আচ্ছা, ধন্যবাদ। এটি মনে হয় মঈন চৌধুরী, আপনি যদি উত্তরটি দিতেন। ধন্যবাদ জামিল সাহেব, এটা আসলে প্রশ্নটা অনেক ব্যাপক, উত্তরটা অনেক ব্যাপক হতে হবে, কিন্তু আমি জানি না আপনার সঠিকভাবে দেওয়া যাবে কিনা। প্রথমেই আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার যদি কোনো পরিচিত অ্যাটর্নি থাকে তার কাছে যে যোগাযোগ করবেন। আমি হাইপোথেটিক্যালি প্রশ্নটার উত্তর দিচ্ছি, যদি আপনি কোনো ধরনের
যদি আপনি ট্যুরিস্ট ভিসায় এসে থাকেন এবং আপনি আসার পরে অবৈধ হয়ে গিয়ে থাকেন, দ্যাট মিনস আনডকুমেন্টেড হয়ে যান, এক্সপায়ার হয়ে যায় আপনার ভিসা, দেন আপনার অনেক 18 বছর মানে অনেক সময় আপনি অনেক দেরি করেন, তারপর আপনি একটা আইনের আওতায় আসা উচিত ছিল বা এখন এই দেশে আইনের আওতায় আসতে গেলে এখনও আসা যাবে, আপনার সুযোগ আছে। কিন্তু যদি আপনি বর্ডার ক্রস করে এসে থাকেন, হয়তো আমি জানি না আপনার পার্সোনাল অবস্থাটা কি, আমার মনে হয় আপনি সরাসরি একজন লয়ারের সাথে কথা বলেন, একজন না হয় দুইজন তিনজনের সাথে কথা বলেন, কনসালটেশন ফি দিয়েই কথা বলেন, আপনি একটা ধারণা চলে আসবে। কিন্তু এখন কোনো সময় আপনার এই দেশে আইনের দ্বার বন্ধ হয় না। আপনি যদি একবার কোথাও আইনের আশ্রয় না নিয়ে থাকেন এবং আপনার কেস সর্বোচ্চ আদালত কর্তৃক ডিনাই না হয়ে থাকে, তাহলে আপনি এখনও আইনের দ্বারস্থ হতে পারেন, আপনার সকল সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি এখনো আইনের আশ্রয় নিতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। আমি স্পেসিফিক কিছু বলতে চাচ্ছি না, কারণ এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রক্রিয়া, তো পার্সোনাল বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি অবশ্যই আপনার সুযোগ আছে আইনের আশ্রয় আসার। আপনি তো আইনগত দিক থেকে বললেন, আমি আমি সাধারণ মানুষের পক্ষ নিয়ে আপনার হয়ে কথা বলি। আমরা যারা এদেশে এসেছি বা আসছি, তারা সবাই একটি জিনিস মনে রাখো, আপনি যেই আছেন দর্শক, একটু অপেক্ষা করতে হবে, আরেকজন প্রশ্ন, আমরা প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, আপনি একটু ধৈর্য ধরুন। আপনাকে 4th of July শুভেচ্ছা, আপনি একটু ধৈর্য ধরুন। যেটি হচ্ছে, আমরা যারাই এখানে আসছি, যারাই এখানে আমি আসছি, আমরা আসছি, তাদের উচিত হবে প্রথম চেষ্টাটাই করা সামহাও লিগাল হওয়ার। লিগাল হওয়ার অনেকগুলো অ্যাভিনিউ আছে এবং কতগুলো বাধা আছে। তো আপনাকে, আপনি বাসায় বসে না থেকে এবং এবং অনভিজ্ঞ এবং আইন আইন যারা আইনজীবী নন, তাদের সাথে এইসব বিষয়ে আলাপ করাটা কোনো রকমই বুদ্ধিমানের কাজ হবে না। আপনাকে অবশ্যই আইনজীবীর সাহায্য নিতে হবে এবং আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, ইনশাল্লাহ কোনো না কোনো দরজা তো আপনার জন্য খুলবে। একটা জিনিস বলে রাখি, যেহেতু উনি স্পেসিফিক জানতে চান, যদি ওনার মাইনর কোনো চিলড্রেন থাকে তাহলে হয়তো ক্যান্সেলেশন অফ রিমুভালের সুযোগ পেতে পারে। আমি ওই জন্য বলছি ওনাকে, ওনার উচিত হবে বাসায় বসে না থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে আপনি আজকেই কোনো একজনের সাথে, অভিজ্ঞ কারোর সাথে যোগাযোগ করুন। আমরা আশা করব আপনার সমস্যার সমাধান হবে, আপনিও একদিন এখানে লিগাল হবেন এবং আপনি একদিন ভোট দিবেন, আপনি আমাদের স্টুডিওতে আসবেন, আপনার সাথে আমরা 4th of July নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আরেকটা প্রাসঙ্গিক বিষয়, খুবই ভেরি ইম্পর্টেন্ট, ইদানিং দেখা যাচ্ছে কি ইমিগ্রেশন, আইস ইমিগ্রেশন আর কাস্টমস এনফোর্সমেন্ট, তারা তাদের একটা ইউনিট আছে ফিউজিটিভ ইউনিট, যেটা অনেকে জানে না। এটার কাজ হচ্ছে যাদের ডিপোর্টেশন ফাইনাল অর্ডার পেন্ডিং আছে তাদেরকে অ্যারেস্ট করা। ওইটা অতীতেও চলেছিল ওবামার সময়, নতুন কিছু নয়, যাদের ডিপোর্টেশন অর্ডার আছে তাদেরকে এনি টাইম তারা অ্যারেস্ট করতে পারে, বাসায় বাসায় যায়, লাস্ট নোন অ্যাড্রেসে অ্যারেস্ট করতে পারে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কি যাদের ডিপোর্টেশন অর্ডার নাই, যেমন এই ভাইয়ের মতো যারা কোনো কিছুই করে না, তাদেরও লাস্ট নোন অ্যাড্রেসে অ্যারেস্ট করতেছে। গত সপ্তাহে আমাকে নিউ ইয়র্ক টাইমস থেকে ইন্টারভিউ নিল একটা, ওই বিষয়টা আমি ব্যাখ্যা করেছি আর কি। কিন্তু এটা আনইউজুয়াল না, আগে আগে এটা করতো না, কিন্তু আইনে আছে তারা করতে পারবে, কিন্তু এখন এটা হচ্ছে, তো সবাই অ্যাপ্লাই হচ্ছে। এই জন্য সবাইকে সতর্ক থাকা উচিত যে আপনারা কোনো আইনের আওতায় আসুন, তাহলে আপনার তারা তারাই এই ডিস্টার্বটা করবে না এবং জেলে যাওয়ার সম্ভাবনাটা কম। জেলে যাওয়ার পরে আপনি যেই কাজটা করতেন, জেলে যাওয়ার আগে এই কাজটা করুন, এখনই করুন, তারপর জেল টাইমটা সেভ হবে, সেভ হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, গুড আফটারনুন, গুড আফটারনুন, আমি শিখা দেওয়ার কাছে বলছি। আজি বলুন। আমি এখানকার সিটিজেন হয়ে গিয়ে রিসেন্টলি, তো আমার ভাই বোনের জন্য আপনার কথা যাচ্ছি। তো আমাদের তো বাংলাদেশে যে বাংলায় বাবা মার নামটা লেখা থাকে, ইংলিশে ট্রান্সলেট করার সময় ওদের আমার সাথে ম্যাচ হয়নি। এখন ওটা যদি আমি অ্যাপ্লাই করি, একজন করে ফেলছে অলরেডি, তো এটা আমার কি সমস্যা হতে পারে কিনা? ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনার উচিত আগেই ঠিক করে নেওয়া, সঠিকভাবে ট্রান্সলেট করা, যেটা আপনি সাবমিট করবেন যে ফাইনাল অ্যাপ্রুভাল হওয়ার আগ পর্যন্ত, এখনো আপনি এমবেসি ফেস করার আগ পর্যন্ত আপনি যখন ইচ্ছা কারেকশন করতে পারেন, যদি ভ্যালিড কারেকশন হয় আপনি কারেকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম না লিখে এক রকম করেন, আপনি আগেই সঠিকভাবে পদক্ষেপটা নেন।
সাধারণভাবে যদি সচেতন করার জন্য আপনি কিছু বলেন? আসলে কতগুলো জিনিস আপনাকে বুঝতে হবে এখানে। সিম্পল ব্যাপার হচ্ছে আপনার একটি ব্যাপার আপনাকে এখনই জানিয়ে রাখতে, সেই হচ্ছে বাবা মা মৃত না জীবিত আছেন। যদি তারা জীবিত না থেকে থাকেন, নামের বানান ভুল হয়ে গেছে, কিপ দ্যাট সেম ওয়ান, দে আর নট কামিং। আমি আসলে সেটা মনে করি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আপনাকে সতর্ক হতে হবে প্রথমে, আপনার ভাই বোনদের সাথে আগেই আলাপ করে নেন যে বানান কোনটা রাইট, আর অ্যাপ্লিকেশন দুদিন পরে ফাইল করেন। কিন্তু এই যে বানান, বানানের একটা ব্যাপার আমি বলে দিব, আর একটা বেলা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাদের বয়স এবং তাদের জন্মস্থান, এই এই দুটি আপনাকে আরও খেয়াল রাখতে হবে। কারণ এই 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 সব এই এই কয়েকটা সামান্য ব্যাপারে বড় একটা প্রবলেম তৈরি হতে পারে পরে। পরে আমরা আলোচনায় আসবো, আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর এসে আমরা আবারও আপনার 4th of July নিয়ে আরো অনেক কিছু বলার আছে, সেই সাথে মঈন চৌধুরী আপনার কাছ থেকেও নিব। তবে প্রিয় দর্শক, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। বিরতির আগে একজন আমাদের ফোন করেছেন, তাকে লাইনে রেখেছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আজমল বলছিলাম ওকলামা থেকে। ওয়াও। আজি ভাই আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত? জি আমি আপনার এই ইমিগ্রেশনের ব্যাপারে একটু জানতে চাই। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমি আপনার 3 বছর আগে এখানে, আমার মা এখানে থাকে, ওনারা আমার জন্য আনমেরিড হিসাবে। আপনি প্রশ্নটি করে তারপরে টেলিভিশনের ভলিউম অন করবেন। আমার আব্বা অ্যাপ্লাই করছিল আমার জন্য আনমেরিড হিসাবে, তো আমি টুরিস্ট ভিসা আসার সময় মেরিট দিয়ে আসছিলাম, এখন আমার কাগজপত্র আসছে, আমি কি প্রসেসটা মানে আবার প্রসেসটা কি আগাইতে পারি না, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা জানার জন্য আর কি। জি মঈন চৌধুরী, ধন্যবাদ, ওকলামা থেকে অনেক কষ্ট করে কল দিয়েছেন। যদি তারা জানতে পারে, নিয়ম ইমিগ্রেশন ল হচ্ছে আপনি যখনই আপনার পার্সোনাল স্ট্যাটাস পরিবর্তন হয় আপনি অবশ্যই তাদেরকে জানাবেন। আপনি অলরেডি মিথ্যা বলে আসছেন, এখন কোনটার সত্য আপনাকেই বিবেচনা করতে হবে। আপনি যদি মনে করেন এটা মিথ্যা ছিল তাহলে বলতে হবে ইমিগ্রেশন ফ্রড করেছেন আপনি, তাহলে ওইটা হয়তো ভ্যালিড রাখতে পারবেন। কিন্তু দুইটাই আপনার দুই ক্ষেত্রে আপনার সমস্যা, আপনার উচিত হবে এখানে এক্সপিরিয়েন্স কোনো লয়ারের সাথে কথা বলা, কারণ দুইটাই আপনার প্রবলেম হচ্ছে, দুই থেকে আপনার প্রবলেম। কারণ আপনার যদি মেরিট যখন জানবে তখনই আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, মানে এটা আর ভ্যালিড থাকবে না। আর আপনি যদি বিবাহিত হিসেবে আসছেন তো আপনার প্রমাণ ওদের কাছে অটোমেটিক প্রমাণ আছে, আপনি ভাববেন না যে তাদের কাছে নাই। ইমিগ্রেশনে তাদের কাছে ডিপার্টমেন্ট অফ স্টেটের একটা ওয়েবসাইট আছে, তারা আপনার নামটা ইয়ে টাইপ করলে তারা পেয়ে যায়। এমনও ক্লায়েন্ট আছে আমাদের, আমরা গেছি ইন্টারভিউতে গেছি, ক্লায়েন্ট বলছে এটা এখানে তার প্রথম বিয়ে, প্রথম বিয়ে সে ইন্টারভিউতে গেল, তো আমরা ফ্রেশ প্রথম বিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে গেলাম, তখন অফিসার জাস্ট আমাকে কম্পিউটারটা ঘুরায় বললো ওকে হুইজ দিস, তার যে এই এই ওয়াইফটা কে ছিল, এই যে নাম তার ওয়াইফ, সে ইমিগ্রেশন লিখে আসছে। তো এগুলো আসলে এখন কোনো কিছু গোপন না, সব কিছু এখন আপনার জানতে জানতে পারে। তো উনাকে কি পরামর্শ দিবেন সেটাই, এটা এটা উনি উনাকে আমি পরামর্শ দিচ্ছি না, কারণ যেই দিকে দেয় সেদিকে মানে ওনার পক্ষে যাবে না। ওনার উচিত হবে পার্সোনালি কারোর সাথে বসে কথা বলা, কিভাবে সমাধান করা যায়। সমাধান করা যায়। আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে সরাসরি আছি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো জুলাই 5 আমার বাবার ইন্টারভিউ, এখন আমরা যখন চেক করা হয়েছে সবগুলি পেপার মানে পাসপোর্টের মধ্যে ওনার ডেট অফ বার্থটা ভুল ধরা পড়ছে, তো 5 তারিখের ইন্টারভিউ, আমি ইন্টারভিউতে মানে আমার আপনারা
আমি আপনাদের বুঝাই দিচ্ছি, কারণ সিটিজেনশিপ ইন্টারভিউ তার মধ্যে গ্রিন কার্ডটা আছে তাই না? গ্রিন কার্ডে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট দেখে তার গ্রিন কার্ড ইস্যু হয়েছে, উনি যে গ্রিন কার্ডটাই কপি রাখ, যেটা গ্রিন কার্ডটা যেহেতু ভিসা হয়ে আসছে গ্রিন কার্ডে সে বলুক, সমস্যা নেই, কারণ যেটাই বলে ফাইন। গ্রিন কার্ডে যেহেতু ইউএস গভর্নমেন্ট ইস্যুড একটা আইডি, ওইটাই কোনো ফলো করলে ভালো। ভালো, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি রিয়াজ বলছি উড সাইড থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল ইমিগ্রেশন ব্যাপারে। জি, আমার আম্মা এখানকার ইমিগ্রেন্ট, তো আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছে মাইনর চাইল্ড হিসাবে, তো ওর নভেম্বরে 21 হয়ে যাবে, তেইশ এখন ন্যাশনাল ভিসা আছে। আমি তো জিনিস জানতে চাচ্ছি যে চাইল্ড প্রোটেকশন অ্যাক্টে একটা এটা কি সুবিধা রাখি নেওয়া যাবে কিনা আমার ক্ষেত্রে। ধন্যবাদ মন চৌধুরী। ধন্যবাদ রিয়াজ। আসলে যে একটা আছে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট, ওইটা আপনাকে দেখতে হবে যে নোটিস ডেট, প্রায়োরিটি ডেট যেটা আর এবং অ্যাপ্রুভাল ডেটে কোনো ডিফারেন্স আছে কি না। যদি আপনি তখন যদি আপনাকে না ডাকে তখন কোনো লয়ারের কাছে যাবেন, তারা একটা দেখে এক্সপ্লেন করবে আপনাকে যে এটা আপনি সুবিধা পাবেন কিনা। এমবেসি অনেক সময় তারাই সুবিধাটা দেয়, আবার অনেক সময় তারা সুবিধা দেয় না, আপনাকে এটা আদায় করে নিতে হবে যদি আপনি কোয়ালিফাই করেন। হয়তো আপনি কোয়ালিফাই করতে পারেন নাও করতে পারেন, ডিপেন্ড করে তার কারেন্ট ইয়াটা কখন আসে আর কি, ভিসা নাম্বার কখন অ্যাভেলেবল হয়। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমার নাম ফয়জানা লিমা। জি, আমি একটা প্রশ্ন করতে চাইছি, আমি ইস্টার্ন মাস থেকে বলতেছি। অবশ্যই করুন। আমার প্রশ্ন হলো, আমি এখানে আসছি একটু 3 বছর হয়েছে, তো আমি কি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমার সিটিজেনশিপ পাওয়ার পরে? বিকজ আমার মা এক বাট আমার বাবা দুই, মানে আমার স্টেপ ব্রাদার এন্ড সিস্টারের জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা মন চৌধুরী। জি ধন্যবাদ লিমা, আপনি অবশ্যই পারবেন, সিটিজেন হওয়ার পরে, অবশ্যই আগে না। আমি কিছু জিনিস অ্যাড করি, ইদানিং অনেক কিছু কল আসতেছে যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইমিগ্রেশনটা কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা কথা বলার সুযোগ পাই না। একটা রিয়েল ঘটনা বলি, গত লাস্ট উইকে একটা কল আসছে আমার, উনি টেক্সাসে থাকেন, তো সামহা ওনার বাচ্চাটা ইমিগ্রেন্ট হয়ে আসছিল, এটা কমিউনিটিকে সতর্ক করার জন্য ইমিগ্রেন্ট হয়ে আসছিল 17 বছর বয়সে। তো আসার পরে সে আশেপাশের লোকদের সাথে মিশছে, মিশার পরে তার একটা গ্যাং রবারিতে যুক্ত হয়ে গেছে। সেও তো ইনোসেন্ট, তারা তো কিছুই করার ছিল না, কিন্তু সে সাথে ছিল, লোকদের সাথে ছিল, তারা তাদের যে জেল টার্ম হয়েছে কিন্তু তারা করছে কি, সে তখন আর বুঝে নাই যে ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নিটা কত ইম্পর্টেন্ট। সরকারি যারা ক্রিমিনাল ডিফেন্স করে তারা আপনাকে প্রথম, আমিও ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি ছিলাম, প্র্যাকটিস করতাম ক্রিমিনাল ডিফেন্স, দিনে হয়তো আমার 50-60টা কেস আমার হাতে, আমি তাদের করতাম আর কি, ডিফেন্ড করতাম, তো তাদের সময় থাকে কম, তো আমরা তো বলি দুষ্কলে গিলটি প্লি নাও, নাহলে ট্রায়ালে যাও, লেংদি করা যায় আর কি। তো তারা করছে কি, দুঃস্বীকার করে তারা আপনার গিলটি প্লি নিয়ে নিছে, 4 মাসের জেল হয়েছে, তার প্রোবেশন ভায়োলেশন করেছে, আবার জেল হয়েছে। তখন এই জিনিসগুলো হচ্ছে কি, আমাদের কমিউনিটিতে জানা থাকা উচিত, মাইনর মিস্টেক উইল লিড ইউ টু এ মেজর প্রবলেম, কারণ ক্রিমিনাল ডিফেন্সটা অনেক ক্রিমিনাল ডিফেন্স লয়াররা কিন্তু ইমিগ্রেশন সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু ইমিগ্রেশনে আপনার এই ছেলেটা এখন হাডসন কাউন্টিতে আছে, আমাদের করার কিছুই নাই, তারপরে তার আবার ইমিগ্রেশন ওইখানে তার ইমিগ্রেশন জেলে তার নিয়ে গেছিলো, তারা তাকে জাজে সব শোনার পরে তাকে ফাইনাল ডিপোর্টেশন দিয়ে দিচ্ছে, গ্রিন কার্ড ক্যান্সেল, ইউ হ্যাভ টু ডিপোর্ট টু বাংলাদেশ। তো এই জিনিসগুলো আমাদের সচেতন থাকা উচিত, সচেতন হতে হবে, এই জিনিসটা একটা ক্রাইম। তারপর একটা ক্রাইম হচ্ছে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স। আমরা আসবো, আরেকজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আমরা শুনতে পাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম আমরা নাহার, আমার বাবা ঢাকা এমবেসিতে ইমিগ্রেশনের জন্য ইন্টারভিউ দিবে জুলাই 5 তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওনার পাসপোর্টের ডেট অফ বার্থটা রং, এখন আপনার উচিত হবে
যে পাসপোর্টটাই ফলো করা, যেহেতু পাসপোর্ট হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড একটা আইডি, একটা আইডি এবং আপনার বার্থ সার্টিফিকেটটা তো গভর্নমেন্ট ইস্যুড, কোনটা রাখবেন না আপনি জানেন কোনটা আপনি, দুইটাই কিন্তু এখানে কিন্তু কোনো কিছু ফেক হয় না। আমরা যেটা সরকারি ডকুমেন্ট দেখলে মনে করি এটা রিয়েল, কারণ আপনার দুইটাই সরকারি ডকুমেন্ট, দুইটা দুইটা মিলে না। আপনার বাবাকে একটা এফিডেভিট দেওয়া উচিত ইমিডিয়েটলি যে কোনটা উনি সঠিক মনে করছে কোনটা ভুল হয়েছে, তারপরে ওই অনুযায়ী কারেকশন করে নিয়ে আসতে, অবশ্যই তারা কারেক্ট করতে চাইবে, কারেকশন করাটাই ভালো, চাইবে, অবশ্যই চাইবে, চাইবে। হাবিব রহমান, আপনার কাছে আমি যেতে চাই, ফোর্থ অফ জুলাই নিয়ে আপনার আরও অনেক কিছু বলার ছিল। হ্যাঁ, না না, অনেক কিছু আমি কিছু জিনিস শেয়ার করতে চাই আমাদের দর্শকদের সাথে। সেটা হচ্ছে কি যে আমরা প্রায় শুনে থাকি আমেরিকান ড্রিম, তার সাথে পার্সুইট অফ হ্যাপিনেস। তো আমি সবাইকে অনেকেই অনেক কিছু জানেন, আমাদের চেয়ে অনেক কিছু অনেক বেশি জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, আমাদের নিজেদের অবগতির জন্যও রিপিট করছি যে যখন আমেরিকান ড্রিম বলা হয়, এটি সবাই মনে করে যে আমার একটা বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা হেলিকপ্টার থাকবে, এই ধরনের একটা কিছু, বা আমার একটা র্যাঞ্চ হাউস থাকবে, আই উইল হ্যাভ হর্স। নো, দ্যাটস নট আমেরিকান ড্রিম মিন্স। আমেরিকান ড্রিম মিন্স ইউ ক্যান বি নো ওয়ান, ইউ ক্যান বি নো ওয়ান, ইউ ক্যান বি অন দ্য বটম অফ দ্য সোসাইটি, আপনি সোসাইটির সবচেয়ে নিম্ন স্তরের হতে পারেন, বাট থ্রু হার্ড ওয়ার্ক ইউ ক্যান অ্যাচিভ দ্য সোশ্যাল হাইয়েস্ট লেভেল অফ দ্য সোশ্যাল স্ট্যাটাস, ইউ ক্যান বিকাম এনিবডি অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম থ্রু হার্ড ওয়ার্ক। দ্যাটস হোয়াট আমেরিকান ড্রিম ইজ। আমেরিকান ড্রিম কোনো মিথ না, এটা ম্যাজিক্যাল কোনো বিষয় নয়, এটি যারা আমাদের আগে এসেছেন, আমাদের এখনও আসছেন, যারা ভবিষ্যতে আসবেন, আপনাদের সবারই সমান অধিকার এবং সমান সুযোগ আছে। থ্রু হার্ড ওয়ার্ক, থ্রু গোল, টু বি সাকসেসফুল ইউ মাস্ট হার্ড ওয়ার্ক, ইউ মাস্ট কন্ট্রিবিউট অ্যান্ড ইউ ক্যান বি এনিবডি, এরকম নজির আমেরিকান ইতিহাসে হাজার হাজার পাবেন, হাজার হাজার পাবেন। একজন আছেন, তবে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কে আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি জ্যাকসনের থেকে। জি বলুন। আমার বন্ধু 20 বছর আগে রাজনৈতিক আশ্রয় নেয়, কাগজ হয় নাই, এবং সে বিয়েও করেছে 20 বছর আগে, এখানে ছেলে মেয়ে বয়স 17-এর মতো। বর্তমানে সে ডিপোর্টেশন লেটার পেয়েছে রিসেন্টলি। যদি চলে যায় তাহলে ছেলে বা মেয়ে অ্যাপ্লাই করলে আসতে পারবে কিনা ভবিষ্যতে, এবং কত বছর বয়সে ছেলে মেয়ে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে? জি মঈন চৌধুরী। আর যদি না যায় তাহলে করার কি আছে এখানে? আর ভাই, প্রথমত আপনি অপে ডিসকাশনে কল দিচ্ছেন, আমি না যাই বললে তো তাকে তাকে এই যে একটু আগে বললাম, আপনি শুনে থাকবেন যে ফিউজিটিভ ইউনিট তাকে অ্যারেস্ট করতে পারে, অপশনটা খোলাই রয়ে গেছে, তাকে ফিউজিটিভ অ্যারেস্ট করে তাকে জেলে নিতে পারে, তারপরে তাকে হয়তো তারা পাসপোর্ট দিয়ে পাঠিয়ে দেবে। আর সে যদি ডিপোর্টেশন হয়ে থাকলে, কোনো কোয়ালিফাইড রিলেটিভ না থাকলে, সে চলে যাওয়ার পরে তার 10 বছর, তারপর হচ্ছে অনেক অনেক এখানে অনেক কিছু আসলে বলার আছে যেটা ওপেন টিভিতে মানে ডিসকাশন করা যায় না। উনার তবে আপনার যেটা অপেনলি ডিসকাস করতে পারি, আপনার উনার ছেলে মেয়ে 21 বছরের আগে ওনাকে অ্যাপ্লাই করতে পারবে না। আমেরিকান সিটিজেন ছেলে মেয়ে 21 বছর হওয়ার পরে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে, তখন হয়তো কেসটা রিওপেন করা যেতে পারে। কিন্তু বাকি প্রশ্ন যেটা বলতেছে আপনাকে, আইনতভাবে যখনই যার ডিপোর্টেশন হয় তখন স্যার এই দেশ ত্যাগ করাই উচিত। তারপরও আপনি আপনার লয়ারের সাথে যোগাযোগ করেন, অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন। কে আছেন আমাদের সাথে? আরেকজন আছেন। হ্যালো। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি রহমান বলছিলাম ব্রঙ্ক থেকে। জি বলুন ভাইয়া, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমি ন্যাশনাল ভিসা সেন্টারের প্রায়োরিটি ডেটের বুলেটিনটা আমি বুঝি না, ওখানে দুইটা চার্ট দেওয়া আছে, আমার দ্বিতীয় চার্টটা কারেন্ট হয়েছে, তো আমি কি এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন করতে পারবো? এটা ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিতে, আপনি F2, F2B অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তো এগুলো আপনি দেখ, আপনি যদি না বুঝেন ওইটা কারোর কাছে দেখাইলেই সে বুঝে দেয়, যারা বুঝে তাদের কাছে শরণাপন্ন হন। আচ্ছা, আরেকজন আছেন লাইনে, কে আছেন? আমি হাসান মোল্লা জ্যামাইকা থেকে বলছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি ট্রাফিক সিগন্যাল ব্রেক করে বা স্পিড গাড়ি ড্রাইভ স্পিড টেস্ট খায়, তাতে তার যদি জরিমানা হয় বা ফাইন কাটে লাইসেন্সে, সিটিজেনশিপ পরীক্ষাতে বা সিটিজেনশিপ পাওয়ার জন্য এতে কোনো সমস্যা হতে পারে কি না? আচ্ছা ধন্যবাদ মঈন চৌধুরী।
এটা একটা হচ্ছে ক্রাইম অফ মরাল টার্পিচার যেটা বলে এখানে আইনের ভাষায়, আপনাকে বুঝতে হবে যদি আপনি কোনো ধরনের মিসডিমিনার, এগুলো ব্যাখ্যা করতে অনেক সময় লাগে, মিসডিমিনার যদি আপনি অ্যারেস্ট হয়ে থাকেন তাহলে এটা অবশ্যই অবশ্যই এফেক্ট আসবে, কিন্তু সিভিল কোনো পেনাল্টিতে যেন পেনাল্টি দিয়ে দেন এটাতে কোনো ধরনের এফেক্ট হয় না, কিন্তু ক্রিমিনাল কোনো ধরনের কেসে ডিএটিও যদি পেয়ে থাকেন আপনি অথবা মিসডিমিনার যদি আপনি অ্যারেস্ট হয়ে থাকেন বা আপনি কোর্টের টিকেটও পেয়ে থাকেন, মিসডিমিনার হলে এটা অবশ্যই অবশ্যই এফেক্ট হবে ক্রাইম এগেনস্ট মরাল টার্পিচার। আমি কিছু জিনিস অ্যাড করতে চাই সাহেবের সাথে, আসলে প্রশ্ন আমেরিকা, আমি সবসময় বলি আমেরিকা ইজ এ কান্ট্রি, কারণ আমাদের অনুষ্ঠান শেষ, আবার একজন লাইনে আছে, জি কোন স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট, দ্যাটস হোয়াই আই অলওয়েজ ট্রাই টু টেল পিপল, আমি যখন বক্তৃতা দিই বলি, আর এই দেশের লিডারশিপ আমাদের দেশে হাইব বেশাতে একমত হয়ে বলছি, উনি যে সুন্দর করে পার্সেল অফ হ্যাপিনেস আমেরিকান ড্রিম বুঝাইলো না, এটা আসলে চমৎকার, কিন্তু আমাদের দেশের যারাই দেশ থেকে আসে দেশে রক্তের মধ্যে আপনার রাজনীতির গন্ধ, তারা আমেরিকা আসলে মনে করে কি যে মনে হয় আমেরিকাতে লিডার হইলেই মনে হয় রাজনৈতিক দলের লিডার হওয়া মনে অনেক কিছু, এইখানে কিন্তু অনেকে রাজনীতি করতে চায় না, আপনি জানেন এই যে কাউন্সিলম্যান আছেন তাদের বেতন অত্যন্ত কম, এখানে কিন্তু বাংলাদেশের মতো উপরি টাকা আসে না, ফোন করলে 1 কোটি টাকা চলে আসবে না, এখানে আপনি যখনই রাজনীতি জয়েন করবেন ইউ হ্যাভ টু ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের উচিত হবে আমাদের একটা গ্রুপ অফ ইয়াং কিড যারা এখন থেকে তাদেরকে তৈরি করা, তারা যেন ওই জায়গায় যাইতে পারে, আমি যে আমি পলিটিক্যালি এখন ডেমোক্রেট পার্টি ডিস্ট্রিক্ট লিডার, ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, আমার নেক্সট লেভেল হচ্ছে কোনো পলিটিক কোনো ইয়াতে ইলেকশন করা, কাউন্সিলম্যান অ্যাসেম্বলি ইলেকশন করা, কিন্তু আমি এখনও তো করবো না, যদি যাই আমার ব্যবসাতে এটা অনেক, আমার পরিচিত অনেক লয়ার আছে যারা মানে দে মাল্টি মিলিয়নিয়ার, দে ডোন্ট ওয়ান্ট টু বি ইন দিস, এই যে স্মল পজিশনে তারা যাইতে চায় না, মানুষের মনে করো এটা যে এত বড় একটা পদ কাউন্সিলম্যান মানে মানে অনেক অনেক কিছু, আসলে অনেকের কাছে ওরা কিছুই না, লিডারশিপ কিন্তু আপনারা যে মনে করেন যে রাজনীতি নেতা না, আপনি কর্মক্ষেত্রে লিডিং দিতে পারেন, ব্যবসায়ী ক্ষেত্রে লিডিং দিতে পারেন, আপনি মিডিয়া জগতে লিডিং দিচ্ছেন, লিডারশিপ ইজ ডিফারেন্ট দেন আমরা যে গতানুগতিক নেতা বলি, একজন আছেন, জি কে আছেন? জি আমি রহমান বলছিলাম, আমার প্রশ্নটা আমি ক্লিয়ার হই নাই, আমার ক্যাটাগরি F2A, আমার দ্বিতীয় চার্টটা কারেন্ট হয়েছে, নাও ক্যান আই অ্যাপ্লাই ফর অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস? ভাইয়া আমি আবারও বলতেছি, আপনি যে যে কোনো অফিসে আপনি যান তারা আপনাকে বলে দেবে, পার্সোনাল কথাটা বললে আমি বললাম, তারপর আপনার ডেট জানতে হবে, কবে অ্যাপ্লাই করছেন, কি আপনার ভিসার মেয়াদ কি ছিল, আপনি আপনি F2A তে আপনি এখন মেয়াদ আপনি ভ্যালিড ভিসা ছিল কি না, কীভাবে আসছেন, অনেক প্রশ্ন আসে এখানে। আচ্ছা, এবং ব্যক্তিগতভাবে তথ্যগুলো পাওয়ার জন্য ব্যক্তিগত আইনজীবীর আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আপনি যদি শেষে 30 সেকেন্ডে কিছু বলেন। আমি বলছিলাম আমেরিকান ড্রিম এবং হার্ডওয়ার্কের মাধ্যমে কীভাবে আমেরিকান ড্রিম অ্যাচিভ করা যায়, আরেকটি হচ্ছে পার্সুয়েট অফ হ্যাপিনেস, এই পার্সুয়েট অফ হ্যাপিনেস এবং হার্ডওয়ার্ক এই দুইটি হাত ধরে হাতাহাতি করে, এবং তার তার কতগুলি ব্যাপার আছে যেটিকে আপনি বলছেন, উই হ্যাভ টু বি ফোকাস, আপনাকে যদি আমেরিকান ড্রিম অ্যাচিভ করতে হয় উই হ্যাভ টু বি ফোকাস, উই হ্যাভ টু হ্যাভ পার্সিভিয়ারেন্স, আপনি অনেকবার ফেল করবেন, আমি অনেকবার ফেল করব, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়িয়ে আবার পথ চলা শুরু করতে হবে। আরেকটা হচ্ছে ইউজ ইউর ইন্টেলিজেন্স, মঈন ভাই বলছিলেন যে এখানে এসে অনেকে যে যে দেশীয় রাজনীতিতে জড়েছে, ইউজ ইউর ইন্টেলিজেন্স, আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা করে আপনার কোনো লাভ আছে কি না, আপনি যদি শুধু নেতা হওয়ার জন্য নেতা হতে চান, দেশ এবং জাতির কোনো সাহায্যে কোনো কাজেই করবেন না আপনি, যেটি এখন আমাদের দেশের সবচেয়ে বড় নজির, প্লিজ ফরগেট ইট। হ্যাঁ, এখানে আপনি কিছু করেন যেটা আমাদের মতো যারা আছেন, যারা বাইরে থেকে এসেছেন আজকে এখানকার নাগরিক, তারা আমাদের পরবর্তী বংশধরকে কোথায় নিয়ে যাব, নেক্সট 4th of July তারা কোথায় থাকবে, ক্যান উই হ্যাভ আওয়ার ওন লিডার হু ইজ গ্যানে হেল্প আস টু গেট আওয়ার, আমরা যে একজন মাইনরিটি, আমরা আমাদের যে ভয়েস নিডস টু বি হার্ড, এই ব্যাপারে আমরা কি করতে পারি, এই ব্যাপারে সচেতন সচেতন হতে হবে। মঈন চৌধুরী, সব শেষে 30 সেকেন্ড। 4th July সবাইকে ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টক শো শোনার জন্য, দেখা যারা টিভির সামনে বসে আছেন, এবং আগামী কালকে পরশু হচ্ছে আপনার ভোটার ইয়ার লাস্ট ডে, আর কি আপনার সিগনেচার শিট জমা দেওয়ার, যদি পারেন যতটুকু পারেন আপনি যদি কাউকে দেখেন যে ব্লু শিট নিয়ে দাঁড়ায় আছে আপনার সামনে, ডিএমভিতেও থাকতে পারে,
আপনি প্লিজ সাইন করে ওইটাকে দিবেন, যে কোনো ক্যান্ডিডেটকে আপনি সাইন করেন, তখন আপনার নামগুলো কাউন্টিতে থাকবে, আমরা দেখি যে কে কে সিগনেচার সাইন করেছে এবং ভোটার হওয়ার চেষ্টা করেন ইমিডিয়েটলি, তখন আমরা আপনাকে আপনাদের আপনার বাসায় আপনার পাশে যাবে, আপনার কাছে নেতারা ঘুরবে, আপনি কারো কাছে যাইতে হবে না। এটা হচ্ছে আমেরিকা, দিস ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি অ্যান্ড বিউটি অফ দিস কান্ট্রি। আমরা ইমিগ্রান্ট ফ্রেন্ডলি, আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসুন এই দেশের জন্য একসাথে কাজ করি এবং দেশে অবশ্যই আমাদের বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে আমরা সাহায্য করব, দেশের যে কোনো দুর্দিনে আমরা তার পাশে দাঁড়াবো, দেশের মানুষকে হেল্প করব, কিন্তু এই দেশকে বাদ দিয়ে যেন বাংলাদেশকে আমরা না চিন্তা করি, এটা আমাদের ইমানের দায়িত্ব এবং আমাদের আমাদের ধর্মীয় দায়িত্ব হচ্ছে এই দেশকে আমরা ভালোবাসা, তারপর বাংলাদেশকে আমরা অবশ্যই অবশ্যই ভালোবাসি, আমাদের জন্মস্থান আমরা ভালোবাসবো। এবং সেই সাথে হাবিব রহমান এবং মঈন চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ করেছেন বিভিন্ন দিক নিয়ে। সেই সাথে দর্শক, ধন্যবাদ দিতে হয় আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, প্রশ্ন করেছেন এবং সেই সাথে এক ঘন্টা ধরে আমাদের সাথে আছেন। তবে দর্শক, বলে রাখতে চাই আমাদের এই টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানটি মঙ্গলবার থেকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।